চট্টগ্রামের সাতকানিয়ায় অনিরাপদ পদ্ধতিতে কাভার্ড ভ্যানে স্থাপন করা গ্যাস সিলিন্ডার থেকে ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ করছে একটি চক্র। এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি চারটি কাভার্ড ভ্যান ও 614টি সিলিন্ডার জব্দ করেছে র‍্যাব। রোববার অভিযান চালানোর পর র‍্যাব জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অনিরাপদ পদ্ধতিতে কাভার্ড ভ্যানে স্থাপন করা হয়েছে। এগুলোর মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য পায়নি র‍্যাব। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলেও জানায় র‍্যাব। অভিযান চালিয়ে ওইখানে আমরা চারটা কাভার্ড ভ্যান এবং তিনজন লোককে অ্যারেস্ট করছি, আর যারা পৃষ্ঠপোষকতা আছেন এবং মদতদাতা যারা আছেন, যারা এটার মালিক, এরকম আমরা চারজনকে আমরা আসামি দিয়েছি, তারা পলাতক আছে। এছাড়াও যে ডিস্ট্রিবিউশন মেশিন দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেটির বৈদ্যুতিক সংযোগটিও অবৈধভাবে নেওয়া হয়েছে বলে জানায় র‍্যাব। সিলিন্ডারগুলোর কোনো মেয়াদ বা এগুলোর যে সেফটি টেস্টিং যেগুলো, এগুলো কোনো কিছুই কখনো করা হয়নি। এই ঘটনায় সাতকানিয়া থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত চারজন পলাতক রয়েছে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24।